বাচ্চার সাথে আমার কি ব্লাডের টান, ব্লাডের বন্ধন। আমার বাচ্চারে আমি খাওয়াই পড়াই বড় করব, মানুষ করব। একটি নতুন আশা কি যে করেছি, প্রেমে পড়েছি প্রাণে মরেছি জান, তোমাকে পেয়ে ভরে গেছে বুক, কোথায় বলো রাখিয়ে তো সুখ। কি যে করেছি, প্রেমে পড়েছি প্রাণে মরেছি জান, তোমার আমার এই না ভালোবাসা, স্বপ্ন রঙিন একটি নতুন আশা, কি যে করেছি প্রেমে পড়েছি প্রাণে মরেছি জান, তোমাকে পেয়ে ভরে গেছে বুক, কোথায় বলো রাখিয়ে তো সুখ। কানায়ে কানায়ে মনটা ভরে দাও, সারাটা জীবন আমায় আপন করে নাও। কি যে করেছি প্রেমে পড়েছি প্রাণে মরেছি জান, তোমার আমার এই না ভালোবাসা, স্বপ্ন রঙিন একটি নতুন আশা, তোমাকে পেয়ে ভরে গেছে বো, কোথায় বলো রাখিয়ে তো সু। এ হে 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 আহা। প্রিয় দর্শক দেখেন, এই যে একটা মেয়ে দেখেন, একটা যুবতী, একটা মেয়ে দেখেন, এই যে মেয়েটি, এর আসলে কি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ কি নেই? এই যে এত কষ্ট করে দেখেন, এই যে ফুটপাতের উপরে এইভাবে সে বসবাস করতেছে, বাসা বেঁধেছে রাস্তার উপরে, এরপরও যেন দেখার কেউ নাই। এই যে মেয়েটা বাসা থেকে বেরে আসলো, কতদিন হয়েছে কোয়েল? দুই বছর পার হয়ে গেছে। দুই বছর হয়েছে বাড়ি থেকে বের হয়ে এসেছে, অথচ এখন পর্যন্ত তার বাবা মা আসলে এখনও পর্যন্ত খুঁজে না। এই পর্যন্ত অনেক মানুষ এই মেয়েটির ভিডিও করেছে এবং মেয়েটি ভাইরাল হয়েছে, অনেকেই কমেন্ট করেছে যে এই মেয়েটা আমার বাড়ির পাশে, আবার অনেকে অনেক কথা, কিন্তু এখন পর্যন্ত তার যে বাবা মা আছে। আচ্ছা, তোমার বাবা মা কি আছে? আছে। হ্যাঁ আছে। তোমার আপন মা আছে? আছে। তাহলে তোমার মার জন্য তোমার খারাপ লাগে না? আমার মা ওই যে কালকে, মায়ের জন্য খারাপ লাগে। আমার মা কি করছে জানো, ওই সার্কিট হাউসের রোড আছে না, সার্কিট হাউসের রোডে দিয়ে যাইতে বেলিফুল রোড আছে না, আমার মাথা বাঁধে দিছে। শোনো, আমার মাথা বাঁধে দিছে কাকড়া দিয়ে। তোমার মা? আমার মা, মা তোমার মা কি এদিকেই থাকে? আমার ফুল ফ্যামিলি এখানে থাকে, তুমি কথা বোঝো না, মাথায় বুদ্ধি নাই, জ্ঞান নাই। কি বলো? শোনো না, ওই কি জানি বলে, এই মাথা আমার বাঁধে দিছে, বুঝছো? মাথা বাঁধে দেওয়ার পরে আমি রাগ জিদ করে, হ্যাঁ, কারণ আমার মা, মায়ের ভাগনা হিরো আলম বীরফল আছে না, হিরো আলম বীরফল তো আমার দুই চোখের বীজ, দেখতে ইচ্ছা করে না, ঠিক আছে? ওই হিরো আর, শোনো আমি বলি, ওই হিরো আলমের সাথে আমার মায়ের লিঙ্ক আছে, এই জন্য মাথা সামনে সবার সামনে বাঁধে নিছে। নেওয়ার পরে ওই কাকড়া ধরে ফালাই দিছি, জিদ করে, রাগ করে, কারণ আমার হিরো আলমকে দেখতে ইচ্ছা করে না। আমার কথা হয়েছে কি, আমার ফ্যামিলির মধ্যে আমি কোনো আপন মানুষকে আমি কি করবো না, বিয়ে করবো না, না আমার শাস্ত্র, না আমার জ্যাঠাতো, না খালতো, না ফুফাতো ভাই, কাউকেই আমি অ্যালাউ করবো না, ঠিক আছে? রাসেলের কথা বলছো না, যে রাসেলের সাথে প্রেম করছি, আমার মনে করো যখন রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে চাইছে না, রিক্সাওয়ালার সাথে বিয়ে দেওয়ার আগে আমাকে ইয়া করছে, এই রাসেলের সাথে বিয়ে দিয়ে বিয়ে করতে চাইছিলাম, তখন আমি গরিব ছিলাম, অসহায় ছিলাম, ঠিক আছে? কিছু করি নাই, তখন আমি গরিব অসহায় ছিলাম, দেখে আমাকে কেউ অবহেলা করছে, সবাই কেউ ভালোবাসে নাই, বুঝছো? তখন ওই হাসান, মুসা, মাসুম, রাসেল, তাই কেউ আমার অ্যালাউ করে নাই। তাহলে আমার কথা হয়েছে কি, আমি যখন খারাপ সময়, দু সময় ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড ক্রিটিক্যাল কন্ডিশন অ্যান্ড পয়েন্টের মধ্যে ছিলাম, তখন তো আমাকে কেউ টলারেট করে নাই, অ্যালাউ করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। এখন আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, শিল্পপতি হয়েছি, কি দর্শক, বিজনেসম্যান হয়েছি, বিদায়, এখন কি আমার পায়ে পায়ে ছেলেরা বাড়ি খায়, এখন কি আমি টলারেট করব, তাদেরকে অ্যালাউ করব? আই অ্যাম ডু নট টলারেটেবল, আই অ্যাম ডু নট অ্যাকসেপ্টেবল। ওকে, কয় কোটি টাকার মালিক তুমি এখন? তো আনি মানে আমি 5,000 কোটি টাকার মালিক। টাকাগুলো কোথায়? টাকাগুলো ব্যাংকে সব। কোন ব্যাংকে? ইসলামী ব্যাংক, তারপরে হইছে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূর্বালী, ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের মধ্যেই বেশি, ইসলামী ব্যাংক বা ব্র্যাক ব্যাংক। প্রিয় দর্শক দেখেন, 5,000 কোটি টাকার মালিক হয়েও আজকে তার কি করুণ পরিণতি, সেভাবে রাস্তায় ঘর বেঁধেছে, তাই তো? হ্যাঁ, এখন যদি তোমাকে বিয়ে করে, সে কি এই টাকার মালিক হবে, 5,000 কোটি টাকার মালিক? কে কেউ যদি তোমাকে বিয়ে করতে চায়? আচ্ছা, কেউ বিয়ে করলে সেটা বিয়ে করার সাথে সাথেই হবে, ওইটা মনে করো বিয়ে করার পরে, ঠিক আছে? ওর সাথে বিয়ের পরে সংসার করব, ওরে আগেই আমি সব কিছু দিব, ওর সাথে 5-10-20 বছর সংসার করব, সংসার করলে ওরই সব কিছু, আমার মানে ওর, ঠিক আছে? আর আমার আর ওর মধ্যে যখন ফুলশয্যা হানিমুন বাসর হবে, নিশ্চয়ই আমাদের মধ্যে বেবি বাচ্চা হবে, তো বেবি বাচ্চা হলে আমার বেবির নামে সব কিছু উইল থাকবে, পরের ছেলের নামে আমি কেন দিব, আমার বেবির নামে আমি দিব, কি রাইট না রং?
রাইট না রং পরে ছেলের সাথে আমার সেক্সুয়াল সম্পর্ক আমার মাইন্ডটা ওপেন ফ্রেশ কেউ মাইন্ড করিয়েন না ইপ ইউর ডন মাইন্ড আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড সো আই এম বিকজ নাও আফটার টেলিং আমি যেটা মনে করি পরে ছেলের সাথে আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটি যতক্ষণ থাকবো ততক্ষণ ভালোবাসা দশ মিনিট আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট এক ঘন্টা মানুষের চাওয়া পাওয়ার চাহিদা সবার আছে কম বেশি ঠিক আছে খাবারের চাহিদা সেক্সের চাহিদা এটা সবারই কম বেশি আছে কারণ এটা আল্লাহ তাআলা প্রদত্ত জিনিস ঠিক আছে তো আমি যেটা মনে করি যে তাদের সাথে আমার স্বামীর সাথে রিলেশন আমার সেক্সের থাকবে আর আমার বাচ্চার সাথে আমার নারীর টান ব্লাডের টান ভাইয়া অ্যাপ্রিসিয়েট করেন কনগ্রাচুলেট করেন সাপোর্ট করেন আপনি যদি আমার ভাই হইতেন সাপোর্ট করতেন না কনগ্রাচুলেশন করতেন না অবশ্যই তো আমার বাচ্চার সাথে আমার কি ব্লাডের টান ব্লাডের বন্ধন আমার বাচ্চারে আমি খাওয়াই পড়াই বড় করব মানুষ করব মানুষের মতো মানুষ করব বাচ্চার নাম রাখবা কি আমার বাচ্চার নাম আমার নামের নাম রাখবো নাম বলো তো হ্যাঁ নামটা মনে করো আদিশেন কুহু অথবা মোহনা আক্তার কুয়েল হুম এরকম আর আর ছেলে হইলে রাখবো আব্রাহাম আব্রাহাম লিঙ্কন আদিত্য হুম আর তা আর রাখবো হইছে এই তিনটার মধ্যেই রাখবো ঠিক আছে ও আচ্ছা দুই তিনটা বাচ্চা হলে তিনটা নাম রাখবো তো তিনটা বাচ্চা হলে তিনটা মানে সুন্দর স্মার্টলি নাম্বার রাখবো আর একটা কথা ফোকাস অ্যালাউন্স করি কি জানো ওই যে আর এম ব্যাংকের অফিসার আর এম আছে না ওয়াহেদ ওয়াহেদ সে আমার মামা বুঝছো ওই মামাকে মামাকে বলতেছি স্পেশালি ভাবে মামা জানো কি করে জানো মামা জানো আমার ওই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ বাড়ি জানি কোথায় বগুড়া শোনো না বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক পূর্বালী ব্যাংক আছে না আচ্ছা তোমার বাড়ি কোথায় পুরো ঠিকানাটা বলো পুরো বাগিরা বাড়ি বগুড়া কালাই থানা জয়পুরা ডিস্ট্রিক্ট মাদ্রা ইউনিয়ন রঘুনাথপুর গ্রাম বুঝছো বাবার নাম কুদ্দুস মন্ডল মায়ের নাম শেফালি বেগম সৎ ভাই সবুর রিপন আর নিজের ভাই সাগর আজকে চাকরি দিলাম ব্যাংকে ওইটাই আমার ভাই সাগর আল্লাহর আল্লাহ কি কয় প্রিয় দর্শক আমি আর নিতে পারতাছি না দেখেন এত কোটি টাকার মালিকের সামনে বসে আমি কথা বলছি মানে আমি মানে নিজেকে ধন্য হয়ে গেছি আমি আজকে এখানে এসে তো এই যে দেখতে পাচ্ছেন মেয়েটা আসলে এই মেয়েটা দীর্ঘদিন যাবত দীর্ঘ দুই বছর যাবত কিন্তু রাস্তায় বসবাস করতেছে এক এক সময় এক এক জায়গায় কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মেট্রো রেলের সামনে কিন্তু অনেক দিন ছিল ওখান থেকে ওকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরে সে এখানে এসে বাসা বেঁধেছে তো এই যে এখানে থাকাটা আসলে একটা মেয়ে মানুষ রিক্স এখন রোজা রমজানের দিন মানুষজন একটু চলাফেরা বেশি করে যখন রোজা চলে যাবে ঈদের পরে দেখা যাবে এই জায়গাটা একটু নীরব হয়ে যাবে তখন কিন্তু এই মেয়েটার এখানে থাকা কিন্তু কষ্ট হয়ে যাবে কত রকমের মানুষজন এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করে চলাফেরা করে তাদের আসলে সব মানুষ এক না কিছু কিছু মানুষের চোখ হলো শকুনের মতো তো এই শকুনদের থেকে এই মেয়েটা আসলে কীভাবে রক্ষা পাবে আমি জানি না তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর একটু কথা এর যদি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন থেকে থাকে তাদের কাছে অনুরোধ করবো দেখেন আপনার সন্তান যেমনই হোক তাকে নিয়ে আপনি বাসা নিয়ে ভালো মতো একটা ট্রিটমেন্ট দিয়ে তাকে ভালো করেন এখন ওর বয়স তো বেশি না এখনই সময় আগে সুস্থ করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু